আও মুশাহিনিন, যারা হিংসা পেষণ করে, পরস্পরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে, এমন ব্যক্তিদের কেউ আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এদেরকে নিজ অবস্থার উপরে মালিক ছেড়ে দেয়। এজন্য হিংসা বিদ্বেষ ভুলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, হিংসা হলো এমন একটা বেদি, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হিংসা এমন একটা বেদি যেমন শুকনা লাকড়িকে আগুন জ্বলিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। যাদের ভিতরে হিংসা রয়েছে, হিংসা নেক আমলকে অনুরূপভাবে জ্বলিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। এখন বুঝেন, যাদের ভিতরে হিংসা আছে, আপনারা যারা হিংসা পেষণ করেন, পরস্পরের মধ্যে হিংসাত্মকমূলক আচরণ ফিট করেন, এদের নেকিগুলো শুকনা লাকড়ি যেমন আগুন শুকনা লাকড়িকে জ্বলিয়ে পড়িয়ে সারখার করে দেয়, ঠিক আপনার নেকি হিংসা করনেওয়ালা ভাই, যেই ভাই হিংসা করে, যেই ভাই হিংসাত্মকমূলক আচরণের সাথে নিজেকে লিপ্ত রাখে, ওর আমলগুলো নেকিগুলো ওই রকম ভাবে জ্বলিয়ে পড়িয়ে সারখার হয়ে যায়। দুনিয়ার জমিনে যারা হুকুকুল ইবাদ নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বান্দার হক বুঝেন, কথাগুলো হয়তো খারাপ লাগতেছে, বান্দার হক বুঝেন, কথা বলেন না কেন, বান্দার হক বুঝেন, সবাই বলে না, অনেকেই মনে হয় এই রোগের মধ্যে লিপ্ত, এই জন্য কথা বলে না। বান্দার হক কাকে বলে? আপনি একজন ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছেন, অথবা আপনার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছেন, 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1,00,000 হোক, 5,00,000 হোক, 10,00,000 হোক, এই টাকাগুলো আপনার কাছে আমানত রেখেছে, ভাই 5 মাস পরে দিবা, 1 বছর পরে দিবা, 1 বছর পরে দিয়ে যখন টাকাটা চাওয়া হয়, 1 বছর আগে যখন টাকাটা নিয়েছে, তখন মনে হয় যেন সালাদুলা ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? সালাদুলা ভাইয়ের সম্পর্ক। 1 বছর পরে দিয়ে যখন টাকাটা চায়, মনে হয় যেন এ মানে দুশ্মন, দুশ্মনের মতো আচরণ তখন ফিট হয়ে যায়। তো এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করবে, কিন্তু যারা হুকুকুল ইবাদ নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দাকে পৌঁছে না দেওয়া হবে। এজন্য অনুরোধ করে বলবো, যাদের এই আদব রয়েছে, স্বভাব রয়েছে, বান্দার হক নষ্ট করা, বান্দার হক বান্দাকে পৌঁছে দেন, না হয় যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওখানে কি টাকা পয়সা আছে? কবরে কি টাকা পয়সা আছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে একটু হা হু ঠিক বেঠিক বইলেন, কবরে কি টাকা পয়সা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুকুকুল ইবাদ সেই দিন বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে এভাবে, যার কাছে এই ব্যক্তির কাছে টাকা পায়, কিন্তু এই ব্যক্তি টাকা পরিশোধ না করে মারা গেছে, তাহলে এই ব্যক্তির আমলনামায় যত নেকি রয়েছে, কারণ কিয়ামতের ময়দানে দিনার দিরহাম নেই, এই ব্যক্তির আমলনামায় যত নেকি রয়েছে, কারণ ইনি কিন্তু হুকুকুল ইবাদ নিয়েই মারা গেছে, হুকুকুল ইবাদ তার কাছে এর কাছে পৌঁছাই দেয় নাই, দেওয়ার আগে মারা গেছে, আর এর পরিবারের পক্ষ থেকে যদি এটাকে পরিশোধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ, আর যদি পরিশোধ করে না দেওয়া হয়, তাহলে এই বান্দার আমল নামায় যত নেকি রয়েছে, সলিড নেকি যার মধ্যে কোনো চুলচেরা সন্দেহ নেই, এরকম নেকি দিয়ে এই বান্দার হুকুকুল ইবাদ পূরণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য পাগল পাড়া হয়ে যাবে, আর একটা নেকি পাইলেই জান্নাতে চলে যাবে, দৌড় দিয়ে চলে যাবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে করে রেখেছিল ওই মায়ের কাছে, মা অস্বীকার করবে, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান সন্ততি ছিল না, দৌড় দিয়ে চলে যাবে বাবার কাছে, বাবাও অস্বীকার করবে, এরকম ভাবে পাইতারার মতো ঘুরতে থাকবে, তারার মতো তারকারাদের মতো ঘুরতে থাকবে, যার কাছে যাবে সেই অস্বীকার করবে, ঠিক ওই মুহূর্তে সলিড নেকিগুলো যার হক আপনি নষ্ট করেছেন, ওর আমল নামায় খুঁজে খুঁজে বের করে দেওয়া। এজন্য মুসলমান ভাইয়েরা, হাতে পায় ধরে বলি, হুকুকুল ইবাদ সময় থাকতে
বান্দাকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরা, দুনিয়ার জমিনে আপনাকে উপকৃত করবে, আখিরাতের জমিনে আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবে। আর এই হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করে যদি কবরে চলে যান, কবরেও শাস্তি, আখিরাতেও শাস্তি, কিয়ামতের ময়দানেও শাস্তি। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে খুঁজে আপনার আমলনামা থেকে নেক আমলগুলো খুঁজে খুঁজে ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। এজন্য আজকের আলোচনা থেকে সাবধানতা অবলম্বন করে নেন, নিজেকে গুছিয়ে নেন। আল্লাহ জীবনে কোনোদিন হিংসাত্মকমূলক আচরণ করব না, আল্লাহ শিরিকের সাথে মুক্তলা হব না, রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করব না, এমন কোন কোন বীর বাহাদুর ভাইয়েরা আছেন দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। মালিক সারা জীবন নেক আমলের সাথে নিজেদেরকে গঠিত হওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলে আমিন।